রাজ্যত এতিয়া নির্বাচনৰ গৰম বতাহ চৌদিশে উঠিছে নির্বাচনী জোৱাৰ প্ৰতিটো ৰাজনৈতিক দলে বজাইছে সমষ্টিয়ে সমষ্টিয়ে নির্বাচনী ৰণদণ্ডভি লক্ষ্য দিশপুৰ গমন ইতিমধ্যে দলসমূহেও দিশপুর দখলের লক্ষ্যে নির্বাচিত করা সেনানী সকলের নাম সম্বলিত তালিকা তথা প্রার্থী তালিকা প্রকাশ করেছে ঠিক একদরে বিরোধীর সঙ্গে এঘরি যুজার মানসেরে সাজু হয়েছে প্রার্থী সকল লক্ষণীয়ভাবে দলসমূহের প্রার্থী তালিকা প্রকাশ পয়ারে সমষ্টি অনুযায়ী দেখবলে পয়া গেছে পৃথক পৃথক ছবি কোরবাত যদি প্রার্থিত্বক কর্মী সমর্থকর প্রতিবাদ আনহাতে আন কোরবাত আকৌ আবতরিয়া দীপাবলী মুঠর পরত অসমৰ আকাশ পতা হয়ে পড়েছে এতিয়া নির্বাচন কেন্দ্রিক আনহাতে দিশপুর দখলের লক্ষ্যে যুজলে সাজু হওয়া প্রার্থী সকলের মনোনয়ন পত্র প্রদানের প্রক্রিয়া মঙ্গলবারে সামরণি পড়ব সেই অনুযায়ী সোমবার দিনট রাজ্যের প্রায় সংখ্যক সমষ্টিতে প্রথম পর্যায়ের নির্বাচনের প্রার্থী সকলে দাখিল করলে নিজা নিজা মনোনয়ন পত্র দেখা গল প্রার্থীর পিছে পিছে কর্মী সমর্থকর বৃহৎ র্যালি শুনবলে পয়া গল অগণন জনতার মুখত জিন্দাবাদ ধ্বনি মঙ্গলবারের দিনট নির্বাচন যুঁজিবর প্রার্থী সকলের প্রয়োজনীয় সকলবর নীতি নিয়মের সামরণি পড়ব বাকি থাকিব মাথো প্রচার আর ভোট গ্রহণ প্রক্রিয়া বারো যে কি নহোক গণতন্ত্র জনতাই রজা জনতাই এতিয়া কাক কেনে দিশপুর দখলের পথাই কেয়া হব লক্ষণীয় রিপোর্ট নামরাইজন।